আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা বাজার বাহারপুর হাজির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অনেকে বলেছেন যে আমল সম্পর্কে এবং সদকা দেওয়ার জন্য এরকম দুটি বই রিভিউ করার জন্য, তো সবচেয়ে ভালো যে দুটি বই এবং অধিক পরিচিত যে দুটি বই, সেই দুটি বইয়ের রিভিউ নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম আপনাদের রিকোয়েস্টে। তো আমি প্রথমে যে বইটি দেখাবো সেটি হচ্ছে ফাজাইলে আমল। কারণ হচ্ছে আমাদেরকে আগে আমল করতে হবে, ইমান এবং আমল এই জিনিসগুলো আমাদেরকে আগে জানতে হবে। ফাজাইলে আমলের বিষয়ে আমি প্রথমে কথা বলবো। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফাজাইলে আমল, ফাজাইলে আমল বইটি যিনি লিখেছেন সাইকুল হাদিস হজরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া সাহেব, হ্যাঁ এটি লিখেছেন এবং এটি অনুবাদ করেছেন হচ্ছে মুফতি মোহাম্মদ উবাইদুল্লাহ, হ্যাঁ এটি অনুবাদ করেছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং শুরুতে যে জিনিসগুলো আপনারা এখানে পাবেন, এখানে পাবেন হচ্ছে আপনারা ফাজাইলে তাবলিগি পাবেন, তারপর হচ্ছে আপনারা পাবেন হচ্ছে ফাজাইলে নামাজ, ফাজাইলে কুরআন, ফাজাইলে জিকির, হেকায়েতে সাহাবা, ফাজাইলে রমজান এবং হচ্ছে স্তিকা ওয়াহিদ এলাজ, এই বিষয়গুলো আপনারা এখানে পাবেন। আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি দারুল কিতাব থেকে প্রকাশিত হয়েছে যে বইটি, এটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন। এর লেখাগুলো কেমন পাবেন এবং আরবি হরফগুলো কেমন হবে সেই বিষয়গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একটু যদি এই পাশে দেখাই, বিভিন্ন আয়াতে সম্পৃক্ত করা হয়েছে। হ্যাঁ, যারা কোরআন পড়তে জানেন, হ্যাঁ এবং যারা কোরআন পড়তে জানেন না, উভয়ের জন্য এখানে আপনারা পাবেন। হ্যাঁ, আপনারা দেখবেন এখানে যে এই যে আয়াতটি দেখতে পাচ্ছেন, এই আয়াতটির বাংলা উচ্চারণ এবং অর্থ এখানে দেওয়া হয়েছে, যেটি নাকি অন্য বইগুলোতে এইভাবে দেওয়া নেই। আমি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ তো এটি আপনারা দেখলেন যে ফাজাইলে আমল, এটি এগুলো হচ্ছে নামমাত্র মূল্যে আপনারা আমার থেকে নিতে পারবেন। আমি যদি একটু ফাজাইলে সাদাকাত দেখাই, যারা নাকি সাদাকাত বিষয়ে বিভিন্ন সদকা দিতে চান এবং সদকার বিভিন্ন ধরনের ফতোয়া আছে বা বিভিন্ন ধরনের নিয়ম আছে, সেই বিষয়গুলো আপনারা এইটাদের মধ্যে পাবেন। এই যে ফাজাইলে সাদাকাত, এটিও লিখেছেন শাইখুল হাদিস হজরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব, এটি লিখেছেন। আমি আপনাদেরকে দেখাই, এই দুটি বই ওনার লেখা এবং অনুবাদক দেখতে পাচ্ছেন আপনারা মুফতি মোহাম্মদ উবাইদুল্লাহ, হ্যাঁ অনুবাদককে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই দুইটি বই, আমি যদি একটু ভিতরের দিকে দেখাই, প্রথমে আপনারা আমি ব্যক্তিগতভাবে আমি সাদাকাত বইটি পড়েছি, এটি খুবই ভালো মানের, আমি নিজেও পড়েছি। সাদাকাত বিষয়ে কীভাবে আপনার সদকা জারি করবেন এবং সদকা কীভাবে দেওয়া প্রয়োজন সেই বিষয়গুলো এখানে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে পাবেন। আপনারা এই আয়াতগুলো দেখতে পাচ্ছেন যে এরকম হবে আয়াতগুলো, যদি একটু এদিকে দেখাই, তো ফাজাইলে আমল এবং ফাজাইলে সাদাকাত এই দুইটি বই আপনারা আমাদের থেকে নিতে পারবেন নামমাত্র মূল্যে, নামমাত্র মূল্যে আপনারা এই দুইটি বই আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি যদি একটু কাছ থেকে দেখাই, দেখেন তো প্রিয় দর্শক, এই দুটি বই আপনারা আমাদের থেকে অল্প মূল্যে নিতে পারবেন এবং যারা লাইব্রেরিয়ান ব্যবসা করতে চান তারা অবশ্যই বাহারপুর হাউজের সাথে সম্পৃক্ত থাকবেন এবং যোগাযোগ করবেন। এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।